সালামু আলাইকুম এখনও আলোচনা করব অ্যানালিটিক্যাল স্কেলের কাউন্টিং ফিগার এই টপিকটা নিয়ে আমরা ট্রায়াঙ্গেল এই বিষয়ের মধ্যে যদি প্রথমে আসি সো বিভিন্নভাবে ট্রায়াঙ্গেল দিয়ে থাকে এবং কতটি সেখানে ট্রায়াঙ্গেল রয়েছে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়ে থাকে সো ট্রায়েঙ্গেলের বিষয়টা যদি আমাদের এইভাবে ভার্টিক্যালভাবে যদি দেয়া হয়ে থাকে অর্থাৎ ধরো তুমি ত্রিভূষটা এইভাবে পেয়েছ এইভাবে যদি ভার্টিক্যালভাবে যদি থাকে দেন তুমি জাস্ট নাম্বার কাউন্ট করবা এতটুকুই তোমার কাজ নাম্বারটা কাউন্ট করবা নাম্বারটা লিখার পর সিম্পলি মানগুলো জাস্ট যোগ করে দিবা যা হয় তা হচ্ছে এখানে মোট ট্রাইঙ্গল এতটুকু খুবই সিম্পল কাজ সেম প্রশ্ন এখন যদি আমরা এখানে ট্রাই করি ওয়ান টু থ্রি ফোর ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডেফিনেটলি আমরা আনসারটা পাবো দশ এইভাবে যদি আমরা দেখি এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টে জানিয়ে রাখবে ওকে পরবর্তী যদি হরিজেন্টাল যদি হয়ে থাকে আনুভৌমিকভাবে যদি হয়ে থাকে তাহলে তুমি কীভাবে কাউন্টিংগুলো করবা তাহলে দেখো ভার্টিক্যালের সময় তোমাদের দেখিয়েছি শুধু এভাবে নাম্বারটা লিখে জাস্ট কাউন্ট করা এবং যদি আমরা এখন যদি হরাইজেন্টাল অবস্থায় যদি পেয়ে থাকি কিভাবে করব। সিমিলার প্যাটার্ন তুমি নাম্বারিং করবা ওয়ান টু থ্রি ফোর লাস্ট যে নাম্বারটা হবে ওটাই হচ্ছে ওই ট্রাইঅাঙ্গেল এর মধ্যে অবস্থিত সব মিলে যে এখানে ট্রায়াঙ্গেল কয়টা হবে চারটি তাহলে জাস্ট নাম্বারিং করবো সিমিলার প্যাটার্ন এক ধরো আমি তোমাদের একটা প্রশ্ন দিলাম এভাবে দিলাম সেম তুমি জাস্ট নাম্বারিং করবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ লাস্ট যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে কি মু ভার্টিক্যাল ভার্টিক্যালভাবে থাকলে আমরা জাস্ট নাম্বারিং করে সব মান যোগ করব আর যদি হরাইজেন্টাল অবস্থা যদি থাকে নাম্বারিং করে লাস্ট যে মানটা হবে সেটাই আমার হবে সম্পূর্ণ ত্রিভুজের সংখ্যা সো এখানে কতটা ত্রিভুজ রয়েছে সেটা তোমরা আমাকে নির্ণয় করে দিবা ফাইন এখন আসো যদি ভার্টিক্যালও রয়েছে আবার হরেজেন্টাল অবস্থায় রয়েছে এভাবে যদি থাকে তাহলে তুমি সেখানে কতটা ত্রিভুজ কীভাবে নির্ণয় করবে সিমিলার খুবই সিম্পল তুমি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি নাম্বারিং করবা টোটালটা যোগ করো এখানে কতটা হচ্ছে ছয় এখানেও কতটা ছয় ছয় এবং ছয় বারো এতটুকু সিম্পল জাস্ট নাম্বারিং করে যেটা তুমি ভার্টিক্যাল সময় পেয়েছো সেটা যোগ করেছ এখানেও যতটা পেয়েছো তা যোগ করেছ তো সুতরাং যেহেতু দুবার রয়েছে আমি দু দুই জায়গাটা যোগ করে দিলাম এবং সে আমাকে ফাইনাল যে ত্রিভুজটা হয়েছে সেটা দেখাচ্ছে অনেকে কনফিউশন আসতে পারে যে ভাই এখানেও ত্রিভুজ তো হওয়ার কথা না এখানে কখনোই ত্রিভুজ আসবে না সেটা যে আমরা একটু দেখি এই জায়গাটা কিন্তু ত্রিভুজ হবে না এটা কিন্তু চতুর্ভুজ হয়ে যাচ্ছে সুতরাং এখানে এক্সট্রা কোনো ধরনের ত্রিভুজ উৎপন্ন হবে না সো আনসারটা আমরা কী পাচ্ছি সিক্স প্লাস সিক্স ইকুয়ালস টু টুয়েলভ সো হরেজেন্টাল এবং ভার্টিক্যাল যদি একসাথে থাকে তোমার সেম কাজ নাম্বারিং করবা অ্যান্ড দেন যুগ করবা সো এখানে কতটি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবে তুমি নাম্বারিং করে করে যাবে এবং সিম্পলি কতটা স্তর হয়েছে সব স্তর যোগ করে দিবা তোমার কাজ শেষ এই প্রশ্নটা দেখো যদি এরকম ফুল আগের মতো যদি না থাকে যেমন ধরো এখানে সম্পূর্ণ অংশ ছিল এখানে কিন্তু এরকম সম্পূর্ণ অংশ নেই তাহলে এক্ষেত্রে কতটা ত্রিভুজ উৎপন্ন হবে আমরা যদি দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে বর্তমানে ভার্টিকাল অবস্থায় রয়েছে একুশটা কতটা একুশটা তাহলে আমরা একটা অংশ পেলাম এবার এখানে কতটা আমরা বের করি ওয়ান টু তাহলে এখানে কয়টা পাচ্ছি আমরা এই জায়গায় আমরা পাচ্ছি এক এবং দু যুগ করলে কত হয় তিন ফাইন এখানে তুমি নাম্বারিং করো ওয়ান টু থ্রি তাহলে এটা নিয়ে আমার কোনো প্রেশার নেই ওয়ান টু থ্রি আমার যুগ করলে কত আসছে সিক্স তাহলে টোটাল আমরা এখানে মানটা পাচ্ছি থার্টি এতটুকুই এটার আনসার সবচেয়ে যদি প্রশ্ন কঠিন করতে চায় এই অংশটা তুমি করে থাকে এবং তুমি যদি গণনা শুরু করো তোমার এক্সাম টাইম শেষ হয়ে যাবে তোমার কখনো এই বিষয়টা কি হবে না কাবারই হবে না সো সিম্পল এভাবে কাউন্টিং করবা তোমার ম্যাথ থ্রুতই মিলে যাবে সো পরের যে প্রশ্ন এটা তোমরা আমার জন্য সলভ করবা সিমিলার প্যাটার্ন নাম্বারিং করবা কাউন্টিং করে করে দেখবা কোন জায়গায় কতটা হয়েছে কেমন কমেন্ট বক্সে জানিয়ে রাখবে আমি ডেফিনেটলি সেখানে রিপ্লাই দেবো ইনশাল্লাহ সো এরপরের প্রশ্ন যদি এবার একটা স্কোয়ারের মধ্যে যদি এভাবে দেওয়া থাকে তাহলে তুমি কি করবা তাও তোমার সেম কাজ তুমি যদি এরকম প্যাটার্ন থাকে বা এরকম থাকে কিংবা এরকম থাকে তোমার কাজ একটাই তুমি আবারও এখানে নাম্বারিং করবা অর্থাৎ নাম্বারিংটা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান টু থ্রি ফোর লাস্ট যে মানটা পাচ্ছ সেটাকে তুমি দুই দুই গুণ করবা তোমার কাজ শেষ এখানে কতটি আটটি এখানে কতটি আটটি তুমি চাইলে গুণও দেখতে পারো ফাইন এখানেও সেম প্যাটার্ন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তুমি একইভাবে কাজ করবে লাস্ট মান ছয় সিক্স ইন্টু টু টুয়েলভ পরের প্রশ্ন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট লাস্ট মান আই হোপ নিজেরা বের করতে পারবে সো এক্ষেত্রে আমরা কি কাজ করব সেটা সবাই আসলে বুঝতে পেরেছি যদি আমার একটা স্কোয়ার বক্সের মধ্যে যদি যদি এভাবে কর্ণগুলো যদি জয়েন করা থাকে দেন আমরা বলতে পারি নাম্বারিং করে লাস্ট যে মানটা পাবো সেটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করে দেবো জাস্ট এতটুকুই তাহলে এই প্রশ্নের আনসার তোমরা আই হোপ যে ইতোমধ্যেই বের করে নিয়েছো দেখো ত্রিভুজের ভেতর আবার ত্রিভুজ ইনার যদি ত্রিভুজ থাকে এটা আরও খুবই আরও সিম্পল একটা বিষয় এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করবো আমাদের সূত্রটা হলো কি সূত্রটা হলো ফোর ইন্টু ইনার ট্রায়াঙ্গেল প্লাস ওয়ান এতটুকুই তোমার কাছে তাহলে দেখো আমার সূত্র অনুযায়ী যদি আমি দেখি ফোর এখানে ইনার ট্রায়াঙ্গেল কটা রয়েছে দেখো একটা ফোর ইন্টু ইনার ট্রায়াঙ্গেল একটা যোগ সূত্রের এক ফোর প্লাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ সো পরের প্রশ্ন আমি তোমাদের হেল্প করছি এর এটা তোমাদের নিজেদের করতে হবে সো আমরা যেটা ফর্মুলা জানি ফোর ইন্টু ইনার ট্রায়াঙ্গেল ইনার ট্রায়াঙ্গেল কটা দেখো তো একটা দুইটা প্লাস ওয়ান কতটা হবে নয় সো এরপরের আই হোক সবার ইতোমধ্যে আনসার হয়ে গিয়েছে সো তোমরা এই প্রশ্নের উত্তর কি হবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে রাখবে ইনশাল্লাহ আমি চেক করে দেখবো যে তোমরা আসলে ঠিক মতো করতে পেরেছো কি না সো ইনার ট্রাইঙ্গল দেখব ফোর দি মাল্টিপ্লাই করবো এবং একটা কি যুগ করে দেবো যোগ করে দেবো এখন সবচেয়ে যে বিষয়টা নিয়ে প্রশ্ন বেশি যদি বলা হয় যে প্যাটার্ন কঠিন করা যায় সেটা হচ্ছে কি এই প্যাটার্নটা নিয়ে আমরা তিন ধরনের ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ হচ্ছে এখানে মধ্যমাগুলো প্রতিটা ছেদ করেছে এবং লাস্ট পয়েন্ট পয়েন্ট জয়েন হয়েছে সিমিলার প্রশ্ন মধ্যমা এসেছে এবং এটা কিন্তু কোন থেকে উৎপন্ন হয়ে অর্ধেক পর্যন্ত গিয়েছে ফাইন পরের প্রশ্ন সেম বাহু থেকে উৎপন্ন হয়ে কত পর্যন্ত গিয়েছে কোন পর্যন্ত গিয়েছে এই প্রশ্নটা যদি আমরা সলভ করতে চাই আমরা কীভাবে করবো খুবই সিম্পল আমি তোমাদের কিছু ফর্মুল লিখে দিচ্ছি এগুলো তুমি যে কোনো ধরনের এই প্যাটার্নের ত্রিভুজ সলভ করতে পারবে তো সূত্রগুলো দেখো সূত্রটা হচ্ছে প্রথম একটা সূত্র তুমি এটা কী দিবা টু দিবা যদি তোমার কৃষির ক্ষেত্রে হয়ে থাকে এভাবে যদি বাহু যদি এভাবে আলাদা আলাদা একদম কোন থেকে উৎপন্ন হয়েছে লাস্ট পয়েন্ট চলে যায় কোন থেকে উৎপন্ন হয়েছে লাস্ট পয়েন্ট চলে আসে কোন থেকে উৎপন্ন হয়েছে লাস্ট পয়েন্ট চলে আসে যদি একদম বরাবর যদি জয়েন হয়ে যায় জাস্ট টুটা হচ্ছে সূত্রের টু ইন্টু কতটা বাহু ছেদ হয়েছে দেখো তাহলে একটা দুইটা তিনটা টু ইন টু টু ইন্টু টু যতবার বাহুটা ছেদ হয়েছে তুমি ততবার কি নিয়েছো টু নিয়েছো সিম্পল এতটুকু যদি তোমার এখানে আরও বাহু যায় তুমি তাও সেম কাজে করবা টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এই তিনটে টু হচ্ছে তিনটা বাহুর জন্য আর এই টুটা হচ্ছে সূত্রের টু এটা ডিফল্ট বসবে অর্থাৎ এটা কনস্ট্যান্ট বসতেছে সূত্রের টু এটা আর বাকি তিনটা আমরা পেয়েছি এটার জন্য একটা এটার জন্য একটা এবং এটার জন্য একটা তো টোটাল আমরা কয়টা পাচ্ছি এখানে ষোলোটি কয়টি ষোলোটি কয়টি ষোলোটি এরপরটা যদি আসো যদি বাহুটা ঠিকই কোন থেকে স্টার্ট হয়েছে ভালো কথা কিন্তু শেষ পর্যন্ত আসেনি এক্ষেত্রে তোমার করণীয় কি হবে ফাইন এক্ষেত্রেও তুমি ফার্স্টে সূত্রে টুটা নিয়ে নাও সূত্রে তোমার টু যেটা আমি এখানেও বলেছিলাম যে এ প্যাটার্ন থাকলে সূত্রে টুটা বসবে তোমার এদিকে একটা বাহু গিয়েছে ইন্টু টু এদিকে আরেকটা বাহু গিয়েছে ইন্টু টু এতটুকুনি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না যদি কোন থেকে উৎপন্ন হয় কোথেকে উৎপন্ন হয় কোন থেকে উৎপন্ন হয় তখন আমরা ফোর অ্যাড করে দিব অ্যাডিশন হিসেবে কত অ্যাড করব ফোর অ্যাড করব কত অ্যাড করবো ফোর অ্যাড করব খুবই সিম্পল আমরা এটা আনসার পেয়ে যাচ্ছি এইট প্লাস ফোর ইকাল টু টুয়েলভ সো যদি আমার প্রশ্ন আসে কোন থেকে উৎপন্ন হয় দেন আমরা এই প্যাটার্নে কাজ করব তাহলে তোমরা একটা আমার জন্য টেস্ট হিসেবে রাখবে যেটা তোমরা আনসারটা করে রাখবা সবাই আমি প্রশ্নটা দিচ্ছি ত্রিভুজ এভাবে একটা দেওয়া হইল দেন এখানে আসলো সো এটা তোমরা আমার জন্য খুঁজে বের করে রাখবা যে এখানে অ্যাকচুয়ালি কতটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সো এটা তোমরা নিজেরা খুঁজে বের করে খুবই সিম্পল প্রশ্ন এটা সো সূত্রটা ব্যবহার করবো আই হোপ যে আনসারটা সবারই অথবা আমি আঁকতে আঁকতে অনেকের ক্লিয়ার হয়ে গিয়েছে সো এরপরের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যদি বাহু থেকে উৎপন্ন হয় ফাইন বাহু থেকে উৎপন্ন হলো তোমার প্রেশার নেওয়ার কিছু নেই তুমি ফার্স্টে সূত্রে টু দিবা ইন্টু একটা বাহু দুটা বাহু টু ইন্টু টু নিলাম যদি বাহু থেকে উৎপন্ন অর্থাৎ বাহুর মিডল থেকে যদি উৎপন্ন হয় এর আগেটা কিন্তু ছিল কোন থেকে কোথা থেকে কোন থেকে কোন থেকে উৎপন্ন হলে একটা কথা কিন্তু এখানে যেহেতু কোন থেকে উৎপন্ন হয়নি বাহু থেকে যেহেতু উৎপন্ন হয়েছে আমরা এখানে দুই যুগ করব কত যুগ করব। দুই তাহলে যদি কোন থেকে আসে যদি কোন থেকে আসে খুবই ভালো কথা আমরা চার যুগ করব আর যদি বাহু থেকে যায় তাহলে আমরা কত যুগ করব দুই যুগ করব তাহলে এক্ষেত্রে আমরা আনসারটা পাচ্ছি এইট প্লাস টু ইকুয়ালস টু টেন তা তোমরা আমার জন্য একটা টাক্স হিসেবে রাখতে পারো যেটা করে দিচ্ছি আমি তোমাদের একটা কোয়েশন আমি লিখে দিচ্ছি এটা তোমরা নিজে ট্রাই করে দেখবা ফাইন এবারও দিলাম এখানে কতটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ফাইন এটা তোমরা নিজেরা খুঁজে বের করবা অ্যান্ড দেন আমি যদি বলি এই প্যাটার্নে যদি আসো তুমি সূত্রটা ব্যবহার করবা এই প্যাটার্নের মধ্যে আসলেও তুমি সূত্রগুলো ব্যবহার করবা সহজে এই বিষয়গুলোর আনসার তোমার কাছে চলে আসবে সো এই ক্লাসটি এ পর্যন্তই ধন্যবাদ